শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। সৌদি যুবরাজকে পাশ কাটাতে চাইছেন বাইডেন, কিন্তু কেন? চ্যানেল 24 থাকছে তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া, আতঙ্কে ভারত। ইসলাম বিরোধী নয়া পদক্ষেপ গ্রহণ করল ফ্রান্স, বড় বিপদে মুসলিমরা। চীন পাকিস্তানকে একসঙ্গে মোকাবেলা প্রস্তুতি ভারতের, চরম মূল্য দিতে হবে চীনকে, বাইডেনের হুঁশিয়ারি। ইরাকের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক, কিন্তু কেন? ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে 4 সেনা নিহত। অবশেষে নেতানিয়াহুকে ফোন করলেন জো বাইডেন, কি কথা হলো জেনে নিন। শত্রুদের আর ছাড় দেব না বললেন এরদোগান। কাতার এখন বিশ্বে প্রধান মধ্যস্থতাকারী। এরপর আরো থাকছে রাশিয়ার সঙ্গে ইরান ও ভারতের নৌমহড়া, তুরস্কের সঙ্গে পাকিস্তান। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন এই সিদ্ধান্ত ন্যায় বিচার ও মানবতার জয়। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। সৌদি যুবরাজকে পাশ কাটাতে চাইছেন বাইডেন, কিন্তু কেন? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সখ্যতা থাকলেও এখন আর তা বজায় রাখতে রাজি নয় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর মধ্যে তারা ইঙ্গিত দিয়েছে যুবরাজের সঙ্গে যে কোনো রকমের প্রত্যক্ষ যোগাযোগ কমিয়ে আনা হবে। তাই শুধু তাই নয়, অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে তৈরি একটি মূল্যায়ন প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপন করবেন গোয়েন্দা কর্মকর্তারা। সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রতি আচরণগত পরিবর্তন আনবে বলেও আশা প্রকাশ করেছেন বাইডেন প্রশাসন। সবকিছু বিশ্লেষণের ভিত্তিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে যুবরাজকে পাশ কাটিয়ে চলতে চাইছেন নতুন প্রেসিডেন্ট। এটি আরেকটি হট নিউজ হচ্ছে তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া, আতঙ্কে ভারত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পরে পাকিস্তানের সাথে সুর মিলে তীব্র বিরোধিতা জানিয়েছিল তুরস্ক। তারপরে 2019 এবং 2020 সালে টানা দুবছর জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধিতা বজায় রেখেছে তারা। আতাতুর্ক 2021 নামের এই মহড়াটির উদ্দেশ্য সংবাদ সন্ত্রাসবাদের মোকাবেলা। কিন্তু ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দুই ইসলামিক রাষ্ট্রের মধ্যে এটি এক রণকৌশলগত জোটের প্রস্তুতি যা পাকিস্তানের ভারত বিরোধী সন্ত্রাসকে প্রকারান্তরে পুষ্ট করতে পারে। কাশ্মীর সহ গোটা দক্ষিণ এশিয়াতেও যার প্রভাব পড়তে বাধ্য। ইসলামী বিশ্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে দূরত্ব রচনা হওয়ার পরে তুরস্কের হাত শক্ত করে ধরেছে ইমরান খানের সরকার। ইসলাম বিরোধী নয়া পদক্ষেপ গ্রহণ করল ফ্রান্স। ফ্রান্সের সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদের উপর ক্রমবর্ধমান চাপ তীব্রতর হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনার সমর্থনে ফ্রান্সের সংসদ সম্প্রতি নতুন একটি পদক্ষেপ নিয়েছে। ফরাসি সংসদ মঙ্গলবার ইসলাম ও মুসলমান বিরোধী একটি আইন পাশ করেছে। এই আইনে প্রয়োগ করে ফরাসি সরকার মসজিদ সহ সকল ইসলামী কেন্দ্র বন্ধ করে দিতে পারবে। সেই সঙ্গে ফরাসি সরকার চরমপন্থী বলে তাদের কাছে বিবেচিত সকল বক্তৃতার আয়োজন বন্ধ করতে পারবে। ধর্মীয় গোষ্ঠীগুলোকে অবশ্যই বিদেশ থেকে প্রাপ্ত অনুদানে ঘোষণা দিতে হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোরও অনুমোদন নিতে হবে। এই আইনের ভিত্তিতে 18 বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধ করা যাবে। এই আইনটি মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের তথাকথিত ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সমর্থনে গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোর অংশ। চীন পাকিস্তানকে একসঙ্গে মোকাবেলার প্রস্তুতি ভারতের। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চীন এবং পাকিস্তান ঘিরে সমর প্রস্তুতি নিচ্ছে ভারত। উভয় দেশকে মোকাবেলায় ভারতীয় আর্মির দুর্বলতা কাটিয়ে উঠতে গ্রহণ করা হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। ভারত মনে করে ভবিষ্যতে চীনের সাথে বড় আকারের যুদ্ধে জড়িয়ে পড়বে পাকিস্তান, আর সেক্ষেত্রে চীন এবং পাকিস্তানকে একসাথে মোকাবেলা করতে হতে পারে ভারতকে। সেই কারণে হিমালয় অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় এলাকার বাইরে সমুদ্র যুদ্ধের জন্য পুনর্গঠন করা হচ্ছে ভারতীয় আর্মি। চীন ও পাকিস্তানের সাথে দুই ফ্রন্টের যুদ্ধ মোকাবেলায় ভারত সমর প্রস্তুতির পাশাপাশি গ্রহণ করেছে কূটনৈতিক উদ্যোগ। চীন যেমন ভারতের মোকাবেলায় পাকিস্তানকে সাথে নিয়ে এগোচ্ছে, তেমনি ভারতও তাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানকে পাশে রাখার উদ্যোগ নিয়েছে ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে। এদিকে আরেকটি হাত নিচ্ছে চরম মূল্য দিতে হবে চীনকে, বাইডেনের হুঁশিয়ারি।
উভয় মুসলিমদের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে চীনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের সাথে যে আচরণ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। উইঘুর মুসলিমদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে চরম মূল্য দিতে হবে। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক, কিন্তু কেন? ইরাকের ভিতরে ব্যাপক ভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার। ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কে 13 নাগরিক নিহত হয় পর কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান জোর দিয়ে বলেছেন, তুরস্কের সামরিক বাহিনীর সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে। তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে। ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে 4 সেনা নিহত। লাদাখ সীমান্তে গত জুন মাসে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 চীনা সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, অবশেষে স্বীকার করল চীন। ঘটনার প্রায় 8 মাস পর গত শুক্রবার এই তথ্য জানিয়েছেন চীনারা। নিহত সেনাদের মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে, খবর রয়টার্সের। চীনা সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছেন, চেন হেংজুন, চেন শিয়াংরং, শাও সি ওয়ান এবং ওয়াং ঝৌরান নামে ওই 4 সেনা কর্মকর্তা শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী বিদেশি বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে প্রাণ হারান। অবশেষে নেতানিয়াহুকে ফোন করলেন জো বাইডেন, কি কথা হলো জেনে নিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রত্যাশিতভাবে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় 1 মাস পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হয় বাইডেনের। এর মধ্যে দিয়ে এক দীর্ঘ নীরবতার অবসান ঘটেছে। দুই নেতার মধ্যে ফোন আলাপে বিলম্ব হওয়ায় হোয়াইট হাউস কি বার্তা দিতে চেয়েছে তা নিয়ে নানা জল্পনা চলছিল। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েল মার্কিন সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ কথোপকথন হয়েছে। এ সময় তাদের দুজনের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে। ইসরায়েল মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তারা একসঙ্গে কাজ করার প্রতি আলোকপাত করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শত্রুদের আর ছাড় দেব না বললেন এরদোগান। ইরাকের উত্তরাঞ্চলীয় গালা অঞ্চলে পিকেকে গ্রুপের হাতে 13 তুর্কি নাগরিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতি সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। কৃষ্ণ সাগরের প্রদেশ রিজেতে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি কংগ্রেসে এরদোগান বলেন, ট্রাক বোঝায় গোলা বারুদ দিয়ে যুক্তরাষ্ট্র পিকেকে এবং এর সিরীয় শাখা ওয়াইপিজির পক্ষাবলম্বন করেছে। তিনি বলেন, উত্তর ইরাকে পিকেকের হাতে তুর্কি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিবৃতি হাস্যকর। তারা পিকেকে সমর্থন করে না বলে দাবি করেছে, অথচ তারা নিশ্চিতভাবে তা করে। এরদোগান বলেন, আপনি যদি আমাদের বৈশ্বিক জোট ও ন্যাটোতে আমাদের সম্পর্ক অব্যাহত রাখতে চান, আপনাকে সন্ত্রাসীদের পাশে থাকা অবশ্যই বন্ধ করতে হবে। এদিকে আরেকটি হাতনিউজ হচ্ছে, রাশিয়ার সঙ্গে ইরান ও ভারতের নৌমহড়া, তুরস্কের সঙ্গে পাকিস্তান। ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ নৌমহড়া চলছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। 3 দিনের মহড়া আজ শেষ হবে, এতে যোগ দিয়েছে ভারতও। ইরানের সংবাদ সংস্থা ইরান জানায়, মঙ্গলবার থেকে মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ শীর্ষক মহড়া শুরু হয়। এই মহড়া হচ্ছে ভারত মহাসাগরের 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এতে ইরানের সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেয় ইরানের রেভলিউশনারি গার্ডস ও রাশিয়ার নৌসেনারা। মহড়ায় ভারতীয় যুদ্ধজাহাজকেও দেখা গেছে। নৌমহড়া বিষয়ক ইরানের মুখপাত্র অ্যাডমিরাল গোল মোরেজা তাহানি জানান, মহড়ায় অংশ নিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। মহড়ায় রাশিয়ার সঙ্গে অন্যদেরও যোগ দেওয়ার সুযোগ আছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তান রেল, ঋণ দিতে অস্বীকার করলো চীন, কিন্তু কেন বেকায়দা ইমরান সরকার। পুরো বিশ্বের গরিব দেশগুলোকে চীন নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। গরিব দেশগুলোকে ঋণ দিয়ে এ তাদেরকে চীন ইচ্ছামতো চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে, আর তারপর যা হয় তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ এমন বেশ কিছু ছোট দেশকে সম্প্রতি ভারত সরকার চীনের ষড়যন্ত্র থেকে রক্ষা করছে। এখন পরিস্থিতি এমন যে চীন নিজের বন্ধু পাকিস্তানকেও ছাড়তে রাজি নয়।
ঋণের জালে ডুবে ডুবে পাকিস্তান সে স্থানে পৌঁছে গেছে যেখানে কোনো দেশ ইমরান সরকারকে কোনো রকম প্যাকেজ দিতে রাজি নয়। এমনকি চীনও পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে, যার দরুন এবার পাকিস্তানের রেলওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইমরান খানের সরকার রেলওয়ে বাঁচাতে চীনের সাথে 47,000 কোটি টাকার চুক্তি করেছিল। চীনের কোম্পানিগুলো এই চুক্তি থেকে সরে এসেছে, ফলাফল এই যে ইমরান সরকারের কাছে এখন রেল চালানোর জন্য টাকা নেই। ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন এই সিদ্ধান্ত নেয় বিচার ও মানবতার জয়। অধিকৃত পশ্চিম তীর অবরোধ গাজা উপত্যকা ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করার অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালতে রয়েছে বলে সম্প্রতি রুলিং একটি দেওয়ার ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর। এই নিয়ে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে রাত দিন সলা পরামর্শ করে যাচ্ছেন তিনি, নিয়োগ করেছেন আন্তর্জাতিক লবিস্ট। খবর আরব নিউজের। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া মালভূমিকে ইসরায়েলের অংশ বলে সমর্থন করলে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিপক্ষে দাঁড়াতে পারেন বলে আভাস দেওয়া হয়েছে। ফিলিস্তিনে চালানো গৃহ গণহত্যার বিচারে আইসিসিকে জো বাইডেনের মার্কিন প্রশাসন ইসরায়েলের পক্ষে লবিং নাও করতে পারে এই আশঙ্কায় বেশ উৎকণ্ঠায় আছেন নেতানিয়াহু। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।